লামনি, আমরা অনেকদিন হলো ঘুরতে যাই না, তাই আমরা ডিসিশন নিছি এখন আমরা ঘুরতে যাব। আমাদেরকে ঘুরতে নিয়ে যাও তুমি, ঠিক না মেঘলা? আসো আমরা দুই বোন মিলে আমরা ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাবা তোমরা? আম্মু, আমরা নদীর পার ঘুরতে যাব মোহনপুরে, আমাদেরকে নিয়ে যাও, আমরা অনেক আনন্দ করব সেখানে। শোন, তোরা বেশি বায়না করিস না, আমার অনেক কাজ, আমি এখন তোদেরকে নিয়ে ঘুরতে যেতে পারবো না। তোরা, তোর মামা আসছে, তোর মামাকে বল তোর মামা তোদেরকে ঘুরতে নিয়ে যাবে। তোর মামা কই? দেখ তোর মামা আছে কোথায়, তোর মামাকে নিয়ে যা ঘুরতে। আমি পারবো না, আমি গেলাম। তারপর ওরা দুজন ঠিক করলো যে ওর মামাকে ধরবে, ওর মামাকে যে করেই হোক বুঝিয়ে ওরা ঘুরতে যাবেই যাবে। সাহাবা আপু, মামা কোথায় গেছে তুমি কি জানো? চলো না আমরা মামাকে খুঁজি, মামাকে খুঁজে তারপর আমরা নদীর পার ঘুরতে যাই। কি হয়েছে তোমাদের, আমাকে খুঁজতেছো কেন তোমরা? কি বলবে বলো তাড়াতাড়ি। মামা, আমরা ডিসিশন নিছি আমরা নদীর পাড়ে ঘুরতে যাব মোহনপুরে, আমাদের নিয়ে যাব মামা? আমাদের অনেক ইচ্ছে, আমরা নদীর পাড় ঘুরতে যাব দু বোন মিলে, তুমি কি আমাদেরকে নিয়ে যেতে পারবে মামা? মেঘলা, তুমি কিছু বলো না মামাকে। হ্যাঁ মামা, চলো আমরা নদীর পাড় ঘুরতে যাই, আমাদের অনেক দিনের শখ, আমরা নদীর পাড় ঘুরতে যাব, চলো না মামা। হ্যাঁ ঘুরতে তো যাবো ঠিক আছে, কিন্তু আমার তো পায়ে ব্যথা, আমি কিভাবে যাব? আমি এখন যেতে পারবো না, তোমরা অন্য একদিন যেও, এখন আমার পায়ে ব্যথা তো, তাই আমি এখন যেতে পারবো না তোমাদেরকে নিয়ে। তা বললে তো হবে না মামা, আমাদেরকে নিয়ে যেতেই হবে তোমার। চলো আমরা এখনই যাবো নদীর পাড় ঘুরতে।